দুই নিচ্ছে না কেন? হলো শর্ট 60%, 60% আমি দিলেও তখন নিচ্ছে, এখন কেন নেবে না? এই যে নিচে 60 পলো শার্ট, স্লাগ দিব না, স্লাগ আমি এটুকু দিব, কপি করব, এটা হয়েছে। ভাই দেখছেন কি হাসান ভাই? তার মানে আমার এই পার্সেন্ট গুলা শুধু কেটে দিতে হবে। এই যে দুইটা হয়ে গেছে, এই পার্সেন্টটা নেবে না বুঝছেন, পার্সেন্টটা পরে ঠিক করে দেওয়া হবে, যাতে এটা অটোমেটিক আপনি পার্সেন্ট দিলেও নেবে না, এরকম করে দেওয়া হবে সামনে। আরও ওই যে কোটেশন অ্যান্ড কোটেশন ছিল এইগুলো নিত না, পরে ঠিক করা দেওয়া হয়েছে, ওইটা কেউ দিলেও ওটা একাই কেটে যাবে। আপনি এইখানে এই স্ল্যাগটা একটু ভিন্ন ভিন্ন কোনো নাম থাকলে সেটা দিয়েন। স্ল্যাগটা আসলে পার্সেন্ট হয় না বুঝছেন, স্ল্যাগ হলো শেষে থাকে। এটা কি নিচ্ছে? আচ্ছা এখন হোম পেজে যান, এখন দেখেন আসছে না? এবার এবার প্রত্যেকটা দেখেন, একটু আপনি দেখতে থাকেন সবগুলো। হ্যাঁ হাসান ভাই আর একবার বলেন তো। মানে আপনার হলো হোম পেজে, হ্যাঁ এই যে সামনে একদম সামনে যে ফলো শর্ট একটা ক্যাটাগরি আর ট্রান্সিল একটা ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ যেটা আমার নাম, এখানে কি দুইটাই থাকবে নাকি অন্য দুইটা আরো অ্যাড করা যাবে? এখানে অ্যাড করা যাবে, এটা এটা শিখে নেন এখনই। আপনার কন্ট্রোল আপনি এই ক্যাটাগরি অ্যাড করে কিভাবে এটার ভিডিও আছে, ওই ভিডিওটা আপনাকে দেয়া হয়েছে, ক্যাটাগরিটা ভিডিওটা দেখবেন আর একবার। এবার যান ক্যাটাগরিতে, যান আপনার কন্ট্রোল প্যানেলে, যান কন্ট্রোল প্যানেল, একটু ওয়েট করেন, দাঁড়ান। এটা হলো, এরপরে যাবেন হলো থিম কাস্টমাইজার, থিম কাস্টমাইজার, থিম কাস্টমাইজারে গিয়ে নিচে আসেন, হোম পেজ কনফিগ, নিচে আসেন, এই এইখানে এইখানে নিচে এইখানে এই যে ভিতরে নিচে আসেন, মিক্সড মিক্সড আসেন, একটু একটু ওয়েট করেন, এখানে ওয়েট করেন, ওয়েট করবেন হলো